হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এখন আমি মাগুর মাছ রান্না করবো। এখানে হাফ কেজি মাগুর মাছ আছে। এখানে মরিচ 4 চামচে, 1 চামচ হলুদ, 1 চামচ একটু কম ধনিয়া, 1 চামচ একটু কম পেঁয়াজ, 2 চামচ রসুন, 1 চামচ একটু কম। এখন পড়লো মতো তেল দিব। তার গরম হয়েছে, ছোট্ট একটা পেঁয়াজ চিকেন করে কেটে দিচ্ছি। এখন এই করে সব দিব, যে দিন স্টক হয়ে যাবে তারপরে পানি দিব। দিন ইটি এসে হাত পা পানি দিব, লবণ করে মতো দিয়েছে, লাগলে তালে দিয়ে মশলাটা কমে আছে। মাগুর মাছ ভালো মতো কাশুন কষাই দেবে। ওর 1 কাপ পানি দিচ্ছে, কষানো হয়েছে। এই যে কচুর এই গাডি এগুলো এই করে একটু হলুদ দেয় সিদ্ধ করছে। আর 2 মিনিট কষাই তাদের পানি দেবে। মাগুর মাছে বেশি মশলা দেই না, অল্প মশলা দ্বারা নিতে পরিমাণ মতো পানি দিলাম, তারপরে ঢেকে দিল। ঢেকে দিল হাফ চামচ জিরা টালা দিব, ধনিয়া তো বাসায় নেই, ধনিয়া তো দিলে আর ভালো।